এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। নকল হতে সাবধান। থ্যাংক ইউ বন্ধুরা। আশিস সাউন্ডোশা ডিজে বাপি দুশাই নম্বর 4। আর টাকা যদি থাকে ঘরে বন্ধু বান্ধব যায় বলে দাদা গরিব রে কেউ ভালোবাসে না, ও ভগবান টাকা দাও না, গরিব রে কেউ ভালোবাসে না, ও ভগবান টাকা দাও না। আমি কাজ করি ভালো, আমি কি কাজ করি জানো, আমি কলকাতা রিক্সা চালা, একটা উকিলকে কোঠে নিয়ে আসি আর নিয়ে আসি, আমার মাইনে হলো কত জানো, নিয়ে যেতে 5 টাকা আনতে 5 টাকা, মাইনে হলো মাত্র 10 টাকা। এই বর্তমান যুগে 10 টাকা কি সংসার চলে দাদা? এই টাকা চাই টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই, টাকা চাই টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। একটা উকিল, ওই ঘুষখোর, এক ধরনের ঘুষখোর উকিল আর কি। টাকার জন্য আমি কিনা করতে পারি, টাকা পেলে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস আমি সলভ করে দিয়েছি, কিন্তু আমার তপনটা কোথায় গেল? তপন বাবু বাবু বাবু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করলে হবে? জানিস তো আমার কোর্টে যাওয়ার সময় হয়ে গেল রে বাবু। একটা কথা বলবো? আরে কি বলবি, তাড়াতাড়ি বল। তোমার দেখে বলতে আমার ভয় করছে বাবু। আরে নির্ভয়ে বল। বলবো বাবু? আরে বল। আমি কোনদিন বড়লোক হতে পারবো না বাবু। ওরে পাগলা, বড়লোক হতে গেলে অনেক অর্থ সম্পদ লাগে রে বাবু। তাহলে আমার এমন একটা কাজ দেবে, কাজ করে মাইনে পেয়ে আমি রাত রাত মধ্যে বড় হতে পারি বাবু। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে কেন রে তপন? আমার কাছে কাজ করে তোর পোষাচ্ছে না বাবু? তাহলে আমার একটা বুদ্ধি দাও, আমি কি করে বড়লোক হতে পারি বাবু? ও তুই যুক্তির কথা বলছিস? হ্যাঁ বাবু। ওরে কি বলছিস শোন, আমার এক একটার কথার কত মূল্য জানিস? কত বাবু? আমার এক একটার কথার মূল্য হলো 20 টাকা। তোকে যদি আমি 2টো কথা শোনাই মোট দাঁড়াবে 40 টাকা। তুই আমার কাছে মাইনে পাস 10 টাকা, বাকি 30 টাকা কিভাবে শোধ করবি রে বাবু? তুই আমার 3 দিন সময় দেবে, 3 দিনের মধ্যে আমি 30 টাকা শোধ করে দেবো বাবু। বলছিস? হ্যাঁ বাবু। তাহলে কি বলছি ভালো করে কান খুলে শুনে রাখ। বলো, যা ফেলবি দেখে ফেলবি, আর যা কানে শুনবি কোনোদিন কাউকে শোনাবি না, এমনকি নিজের গিন্নি কোনা কেমন? ঠিক আছে বাবু। তাহলে আমি পাশের দোকানে চা খাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে বাবু। তো বলে গেল ওরে তপন, যে জিনিসটা ফেলবি দেখে ফেলবি, আর যে জিনিসটা কানে শুনবি কাউকে বলবি না, নিজের গিন্নির কাছে বন্ধু বলবি না, কিন্তু বড় লোক আমার হতে হবে। আর টাকা থাকলে বন্ধু বলে না, থাকলে বন্ধু বলে না, থাকলে নগর আমার চাল চলনের সঙ্গী কইরাছি, তাই তো নগর লঙ্কা লেবুর মালা পড়াছি, নগর আমার চাল চলনের সঙ্গী কইরাছি, তাই তো নগর লঙ্কা লেবুর মালা পড়াছি, নগর আমার বুড়া ভাম আমায় নগর বন্দি কইরাছি, নগর আমার বুড়া ভাম আমায় নগর বন্দি কইরাছি। কি মনে করছি তুই? কি মনে করছি মায়ের দিদি? তোর না তো বললি বিশ্বাস করবি নি, বাচুর কি ছিল কি থেকে বড় লোক হয়ে গেল, গরিব ছিল বড় লোক হয়ে গেল। এই তুই চুপ কর। আরে তুমি বল না রে, তুই করতে আছে ভাটা ইট বয়ে বয়ে জন্ম চলে গেল, আর তুই করতে আছে মায়ের দি তোরা তো বললি বিশ্বাস করবি নি, রাতারাতির মধ্যে কোটিপতি হয়ে কত কি না করে গেল, আর এ শুধু খাবে আর সারা গ্রাম ময় শুধু গাঁজা খেয়ে খেয়ে বলবে তোর মা আর কি। এই তুই চুপ কর, একদম কথার উপরে কথা বলবি নি, তুই খাটতে পারবি নি, যেখানে সেখানে গোঁজা বেড়ে বসে থাকবি কেন রে, যেখানে সেখানে গোদামে রেখানে বসে থাকবি, তা আজকের একটা এমন চিন্তা ভাবনা নিচ্ছি কি গো, তা তুই তো জীবনে খাটতে পারবি নি, তা তোর এমন গুমসো কি লাগ জায়গায় আমি ঝরবো,
তুই কোনোদিন কারোর খুলে দেখাতে পারবি নি। অনেক বেদনায় ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনায় ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে, বেদনা আর পেতে চাই না। এই তুই বেদনা বেদনা বন্ধ কর তো, সকাল হলে পান্তার কেল নিলে লোকের বাতায় বিয়ন ভাঙতে যেতে হবে, আর এখানে বেদনা করতে চাই একদম পটাশ কো ছাড়বো। অনেক বেদনায় ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না, আমি আর ব্যথা পেতে চাই না। আজকে আমার হাত থেকে তোর কোন মা আছে দেখি আজকে তোকে বাঁচা। এমন মেয়ে দেখে বিয়ে দিয়েছো খাটতে পারি না বলে চাওয়াল মরে করে ঠেঙাচ্ছে। আরে ছোট্টু, তুই কি কখনো মানুষ হবি না? যখন তখন কেন বলতো আমার এই কচি মতন দেওয়াটা ধরে মারিস? মায়ের দি, তোরা বিশ্বাস করবি না, এই নেকি কদিন আগে নোকের বাড়ি ভিক্ষে করে করে খাচ্ছিল, আর আতারাতি ওর ভাতার বড়লোক হয়ে গেছে বলে কি গ্যাবিটটা বেড়ে গেছে, আর ওর ভাতার খাটতে পারতে বলে দামি দামি চিকচিকে শাড়ি পরে নোকের সামনে ঘুরতেছে, আর রা ভাতার খাটতে পারে না বলে আই নেতা কানি পরে ঘুরতি রে। ও কাঁদি, ওটা তোর ভাগ্য। তুই খাঁদি খাঁদি করিনি, নোকে অর্ধেকে হাসতে যারি শুধু খাঁদি খাঁদি করতেছে। কেন খাঁদি খাঁদি করতেছে? এই তুই চুপ কর। গুরুদেব ভুল হয়ে গেছে, তোর খাটার গত নেই, তুই যেখানে সেখানে গোঁজে মারবি কেন রে? এদি একটা কথা বলবো, তুই কিছু মনে করবি নি? না না বল না। আয় বদিন, তোরা কি করে বড় নক হয়েছে আমার কাছে একটু বল না রে, আমি একটু শুনি। ও খাঁদি, ওই কথাটা শুনবি? তুই খাঁদি খাঁদি করিনি, তুই খাঁদি খাঁদি করলে আমি কোনো কেঁদে ফেললাম তুই আর। না না, তবে এ ছোট বলছি শোন, আমরা কি করে বড় লোক হয়ে গেছি আমি নিজেই জানি না। আই জানি নেকি পুরো আমার কাছে কোথাটা গুইছে, মিথ্যে কথা বলে চলে গেল। নুই কে গেছে পুরো নুই? আই তুই চুপ কর, কিছু বলা যাবে না। তুই খাটতে পারবি না, যেখানে সেখানে গোঁজা মারিস কেন রে? তুই গোঁজা মারবি কেন? তুই খেটে আমার হাতে তুলে দিবি, তারপর তুই গোঁজা মারবি? তুই যেখানে সেখানে গোঁজা মারিস কেন? আ দিদি রে কি বলবো, ও নখ খাটতে যে বলে কি চিকচিকে গলায় হাত দিয়ে ঘুরতে দে, আর রা ভাতের খাটতে পারে না বলে এক টাকা দামের হাড় পরে ঘুরতে দে। ও কাঁদি, ওটা খুব ভালো লাগছে। তুই কাঁদি কাঁদি করি না, ওই আগে জন্মে ভগবানে বলবো, ভগবান ওইটা সকলে আমার দিকে অসুখ দে, তুই আর খাঁদি করে দেওয়ার কোনো দরকার নেই, আগে জন্মে আমি মানুষ জন্ম না, তুই আমার গুগি করে দেবে। ও ছোট, তোর গুগি করে দিলে না খুব ভালো লাগবে, তুই আপা বা বু বু করবি। আপা বা বু বু করলে তোর গুগি করলে আমার আর কিছু বলতে পারবি? তুই কোথায় তুই কোথায় উড়ে কথা বলবি কেন? তুই কোথায় উড়ে কথা বলবি কেন? এদি তুই ওই কথাটা আমার কাছে বল না রে মারি, তুই আমার কাছে যা চাইবি তোর এমন একটা গিফট দেবো না তুই কোনদিন কারো দেখাতে পারবি না জানি। সত্যি কথা বলছি, আমার গিফট দিবি? ওর ভাতের খাটতে পারি বলে পেটে আবার টাটু করে ঘুরতে কেন গো? আমার ভাতের খাললে আমি মুখে টাটু করবো? ট্যাটু কথা বিশ খারাপ হয়, ট্যাটু কথা তুই কোথায় বলে কথা বলিস কেন? আর এদি তুই এই কথাটা আমার কাছে বল, আজ তোর এমন একটা গিফট দেবো তুই কোনদিন কার দেখাতে পারবি জানিস। তবে এছাড়া শোন, আমি বাড়ির ভেতরে যাবো, গিয়ে তো দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসবো যে আমরা কি করে বড় লোক হলাম, সেই কথাটা শুনে এসে তোর কাছে বলে যাবো। বাচ্চুর কত লোক ঘর করে দিব? বাচ্চুর কত লোক ঘর করে দিব? তিনতলা রে। হাটার গেতে নি তিনতলা? মদ আতা দিয়ে আমার বর্ণক করে দেবে, আমি আতা হাতি বয়লুক হয়ে যাবো, পাঁচতলে ঘর করবো, নেচে সুইচ মারবে তো কো করে উঠে যাবো, আবার ওপরে সুইচ মারবে তো ও করে। এরা ওপর তো লাভ তাই বলে দিচ্ছি, ওপর থেকে নামবে বলে দিচ্ছি, সবার মাথা আমরা দুজনে থাকবো। একদম কোথায় উপরে কোথায় বলবি না, কোথায় বললে আমি গুম শুকিল মারবো জানিস? আর 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 এত বড় একটা মন্দির করবো না, এই তাজমহল মতো করলে হবে? তুই একান্ত ঘা খাবি আমি বুঝতে পেরিস, আর আমার মাদের জন্য, আমার মাদের জন্য, আমার মাদের জন্য এত বড় একটা ছানের ঘাট করবো না? তোকতা বিচে বিচে করলে হবে না? আমি বুঝতে পেরেছি তুই একান্ত ঘা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুই ঘা খাবি, আমার মাদের জন্য এত বড় একটা ছানের ঘাট করবো, তোরা কাটিপুকুরি চান করবে কেন গো? কাটিপুকুরি কেন গো? ওরা আসবে তাই বলে দিচ্ছি না, তোমার বলতে হয় না, আমার মাদের আমি বলবো, তোরা আমাদেরকে আমাদের পুকুরি চান করতে হবে। হ্যাঁ, আর যদি না ও আমার রাতারাতির মধ্যে কোটিপতি করে দিতে পেরেছে, এই দুটো আঙুল তোমরা দেখতে পাচ্ছ,
শেখের মতো ঢুকো ঢুকে দেবো, সেই তখন খাটতে পারে না। আর সারা জীবন এই বাড়িতে অন্ধ করে বসে বসে আমি খাওয়াবো কি হবে সংসার করে রে। বুঝো 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 এই দেখ থাপকে মরে যাব রে। কি হবে সংসার করে রে, মরে যাব রে, শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। চার দিনে মেলা মেশা অনেকেরই ভালোবাস, চার দিনে মেলা মেশা অনেকেরই ভালোবাস, যেতে হবে সকল ছেড়ে রে। ওইসব বুঝো বুঝো বুঝো, আমাদের যে কথাটা বলেছি আতাহাতি আইবে সকলে খাদের মুখের দিকে চেয়ে আছে, একটু পরে চান করতে আইবে আতাহাতি কোটিপতি করে দিতে হবে রে। একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন চলে যাব রে, মাইরি মরে যাব রে, মাইরি মরে যাব রে। সেই মানুষটা সকালবেলা বেরিয়েছে, এখন কোনো আসার নাম আছে? আজকের উনি আসুক, ওনার সাথে কোনো কথাই বলবো না। দাদা আমি সেই রিস্কালা তপন গো, আমি বড় লোক হয়ে গেছি, সমপুরলার দাদা। এই তো তিনতলা বাড়ি করেছি, একটা সানের ঘাট করেছি, বাড়ি বড় মন্দির তৈরি করেছি, প্রচুর টাকার মালিক হয়ে গেছি, আমার টাকার ব্যাংকে নিচ্ছে না। বল তপন, তোমার টাকা ব্যাংকে নেওয়া যাবে না? কেন বল? আলমারিয়ার জায়গা হচ্ছে না। আর মোদি সরকার কার টাকায় ঘর দিচ্ছে? সব তপনের টাকা। আর মমতাদি কন্যাশ্রী সাইকেল কিনে দিচ্ছে কার টাকায়, আপনারা কি জানেন? জানেন না, সবই তপনের টাকা। এখন যাব আমার সুজাদার কাছে, কিন্তু বুদ্ধি নেব। বলতে বলছি তো বলো না। তবে বলছি শুনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসছো না, তাহলে আজকে বলতি আমরা কি করে বড় লোক হলাম? তুমি খাবে দাবে ঘুমাবে কিভাবে বড় লোক হয়েছি সে পরিচয় তোমার কেন? তুমি আমার বাড়ির ছেলে মিলি করলে কিন্তু আমি চলে যাব। তুমি আমার ফেলে কোথায় যাবে গো? না না গো, তোমার ছেলে কোথায় যাব না। তুই আমার কড়ির পুতুল রে। আরে আমার চোখ ঢোকারি। আমি চোখ ঢোকা? হ্যাঁ তুমি চোখ ঢোকা। ও আমার সোনারে মানিক রে। আরে আমার মুরগি ব্যাপারি রে। এই মুরগি ব্যাপারি ছিল বলে তোমার বাংলাদেশ থেকে বিয়ে করে আমি বাড়ি এনেছি। তুমি আমার মাথায় হাত দিয়ে সত্যি কথা বলো তো, আজকে আমরা কি করে বড় লোক হলাম? দাদা এখানে আমি জব্দ হয়ে গেছি। একদিন উকিলও বলেছিল, ওরে তপ যে জিনিসটা ফেলবি দেখে ফেলবি, আর যে জিনিসটা কানে শুনবি কাউকে বলবি না, নিজের গিন্নির কাছে বন্ধু বলবি না। মাথায় যখন হাত দিচ্ছে আর চাল মেরে আমি বার হয়ে যাবো। কি আমার কি হবে বড়, তুমি শুনবে? তুমি তো জানো আমি কলকাতায় রিক্সা চালাতাম। চালাতি আর রিক্সা চালিয়ে বাড়ি ফিরতেছি। ফিরছো? আর কি গরম পড়েছে। আহারি এই গরমে জল পি হয় আমার বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা তারপর? তারপরে সেটা বড় গাছ করে বিশ্রাম করছি। হ্যাঁ পাশে দেখি না একটা টিওল। টিওল? টিওলে পাম্প করতেছে। পাম্প করছে, জল উঠছে না। আচ্ছা তারপর? আমি চিন্তা করলাম যে আমার জল পি হওয়াটা মিটাবো কেমন করে। হ্যাঁ তারপরে হঠাৎ লক্ষ্য পড়লো কি একটা বাজবরণ ডাল ভেঙে চলে গেছে। কি বাজবরণ ডাল ভেঙে চলে গেছে? হ্যাঁ আর আটাটা টসটস করে পড়ছে, সেই আটা আমি ঢক 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 করে খাচ্ছি। আচ্ছা খেয়েছো? কিছুক্ষণ বাদে জলটা কি খেয়েছি আটাটা, আমার জল পিওয়াটা মিটে গেছে। হ্যাঁ তারপরে পেটে বলছে এমন একটা মোচড়ে মারতেছে, লোকের মারতেছে, লোকের মারতেছে, লেখেন মারতেছে। আমি পায়খানা করতে বইছি, দেখি না সোনার বাঁটবার হচ্ছে। কি পায়খানা করছি? সোনার বাঁটবার হচ্ছে। হ্যাঁ সেই বাঁট নিয়ে সোজা আমি বড় বাজারে চলে যাচ্ছি।
এ বলতে তপন দাও আমার দাও, ও বলতে তপন দাও আমার দাও। ও বাবা রে, আমার তপনের পায়খানার কত দাম তোমরা সবাই দেখো। আমার তো তোমার কেউ ঝগড়া করো না, তপন যেমন সোনার বান্নে বড় বাজার রয়েছে, সবার দিয়ে যাবো সুজাতা, সেই বাঁট বিক্রি করে আমি তো কোটি পৌঁছে গেছি সুজাতা। বলি এই যে শোনো না, তুমি একদম সত্যি কথা বলছো তো, কোনো মিথ্যে কথা বলছো না? মিথ্যা বলিনি গো। তবে শোনো, এবার যখন তোমার পায়খানা পাবে না, তুমি আর করতে যাবে না, ছুটি আমার কাছে চলে আসবি, আমি তোমাকে নিয়ে গিয়ে ঘরে খাটের উপর বসি পায়খানা করাবো। নাগোড়া মাছ চলনের সঙ্গী করে রাখি, তাই তো নাগর লঙ্কা লেবুর মালা পড়েছি। নাগোড়া মাছ চলনের সঙ্গী করে রাখি, তাই তো নাগর লঙ্কা লেবুর মালা পড়েছি। নাগোড়া মার বুড়া আমায় নাগর বন্দি করে রাখি, নাগোড়া মার বুড়া আমায় নাগর বন্দি করে রাখি। মিষ্টি হাসি তোমার মিষ্টি ছোঁয়ায়, আরে মিষ্টি চোখে তোমার মিষ্টি চাওয়ায়। মিষ্টি হাসি তোমার মিষ্টি ছোঁয়ায়, মিষ্টি চোখে তোমার মিষ্টি চাওয়ায়। আমার আতে হলো দেবী কি যে কোন করি, আমার আতে হলো দেবী কি যে কোন করি। আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম সরি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম। দিদিকে আমার মিথ্যে কথা বলে চলে গেল নাকি? যাই হোক, আমি একটু সামনে দিয়ে আগে গিয়ে দেখি আমার দিদি আসতেছে কিনা। ভালো মন্দ কোথায় বলতে পারি না, নোকে আমার থেকে হাসতে যায়, তুই এসে খাঁদি খাঁদি করতিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কোনদিন খাঁদি বলবো না। এই একটা কথা বলবো, দুদিন তোরা কি করে বড় লোক হয়েছিস, তুই আমার কাছে একটু বল না, আমি একটু শুনে আত্মাটা শান্তি পাই। ওখান থেকে কিছু তো রিক্সা চালিয়ে এসে দেখে না, সামনে একটা বড় মতন বট গাছ, সেই বট গাছের তলায় বসে তো দাদা রেসে ছিল, আর তার পাশে ছিল বড় মতন টিওয়াল, সেই টিওয়ালটা পাম্প করছে, জল মোটে বেরোয় না। আমার দিদি বলে মানমনি তোর মুখে করে না, তুই মারবো জানি। তবে এছাড়া বলছি শোন, ওখান থেকে তো দাদা কিছু হেঁটে গিয়ে দেখে না, কার একটা বড় মতন বাজবানের ডাল ভেঙে দিয়ে চলে গেছি, আর সেই ডাল থেকে আটা টপ 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 করে করছি, আর তো দাদা ঢক 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 করছি, খেয়ে একবার এটা মেরে করেছে এক জোড়া পায়খানা। বাবা কি নোংরা মেয়ে দেখ, কি নোংরা মেয়ে দেখবি বাবা, কি নোংরা মেয়ে দেখ, কি নোংরা মেয়ে দেখ, কারোর নাকে গন্ধ যাচ্ছে না, সব গন্ধ সব এই খাদের নাকে যাচ্ছে। তোর ভাতারের গুত্তর কাছে চিনি হতে পারে, আমার কাছে যেটা গন্ধ না একদম সেটা বলুনি। তবে ঠিক আছে, ওইগুলো গুনারে ছোট, ওখানে তো কল, ওখানে কল মানে কি রে? ওইগুলো হলো সব সোনা। এই দিদিটা কথা বলবো, বল না, তুই কিছু মনে করবি না? আয় বলতি না, আমাদের কদিন বিয়ে হয়েছে তুই বল দিনি। কেন, দেখতে দেখতে পুরো দশ বছর। দশ বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিন তোর ছাড়ে হয় না, না আর তুই কোনোদিন আজ ছাড়ে হয় না, না আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার দরকার নেই অমন ভালোবাসার অমন গিফট, তোর একদিন কি আমার একদিন তোর ব্যবস্থা করে দেবো। লোকে কি বলে জানিস, কালো মাথা কখনো ভালো করতে নেই। আরে কত কাল কান্দাবি রে, কান্দাবি রে দয়ালার কত কাল, কান্দাবি রে চলো না আমার।
আমাদের কোথা দিয়ে ইউটিউবারে চান করতে আমার মুখের দিকে চেয়ে আছে, আর তুই এইসব ড্রেস পরে এখানে কি করতে আইছি রে? কি করবো, গতরে নি খাটটা পাই না তাই ভিক্ষা লাইনটা ধরে নিয়েছি। এই তুই ভিক্ষে করলি আমার এই মাদের আমি ঘাট করে আর দেখাতে পারবো, আর আমাদের পুরো চান করতে আসতে পারবে? হবে না, হবে না। তার থেকে তুই আমার কথাটা শোন। কি বল? আমি দিদি কাজে সব কথা শুনে নিচ্ছি। কি কথা গো? কিভাবে আমরা বরেণ্য হয়ে যাবো? কিভাবে? একদিন চৈত্র মাসে কি ও দূর সেই রোদ্দুরি তোর দাদা ইস্কা চাইলে ঘরে আসতে আসতে ছিল। আস্তে আস্তে সামনে দিকে তাইকে দেখে একটা টিউব কল, তারপর সেটা পাম্প করতে করতে জল আর ওঠে না, বাটি পড়ে গেছে। ভিতরে নাকি বাটি পড়ে গেছে নাকি দেখেছিস? তা জল ওঠে না। আমার কথা শোন। তারপরে সেখান থেকে সামনে তাকিয়ে দেখে কার একটা বাজবনের ডাল ভেঙে দিয়ে চলে গেছে, আর সেখান থেকে আটা গোল 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 গোল। আর তো দাদা এরম হাতের কুস করেছে, করে সেই আটা ঢক ঢক করে খেয়ে নিয়েছে, খেয়ে করেছে এক ঝোড়া পটি, সেগুলো নাকি কেড়ে কেড়ে সোনার বাঁট বেরোচ্ছে। জীবনে শুনি নাই বাজবরণ কেলে হাগলে সোনাদের। আর দিদি বলে গেছি বলছে আমরা এইরকম করে বরেণ্য হয়েছি, তাই আমার দিদির কথা শুনে বাজবানো আটে সব নিয়ে চলে গেছি, তুই ওখানে বস আর তুই খেলি আমি হাতাদি করি বদি হয়ে যাবো মারে চান করতে। তুই খানা আই ও বাবা দিয়ে আই খেলে হবে না, আই খেলে হবে কেন? আই খেলে মদল খেতে হবে, মদল খেতে হবে, মেয়েও খেলে মুখে হবে। এই বস 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 সালাম মেয়েরা হয় না আর পয়সা মারার প্ল্যান করেছে। আই তুই কাট সত্যিকার আমার মেরা ফেলে দিবি? এই কোনো কথা শুনতে চাই না, তুই খাবি না পটাশ কর ঝাড়বো মেরে দেবে আমায়। তুমি আগে কেন বলনি শুরু হতো না যে সংসারে কাহিনী, মেরে দেবে আমায় তুমি আগে কেন বলনি শুরু হতো না যে আমার সংসারে কাহিনী। তুমি ছাড়া জেনে শুনে, তুমি ছাড়া জেনে শুনে মরবো কি করে বলো না। বেঈমানে পিয়া তুমি আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি বললে চলো না। বেঈমানে পিয়া তুমি আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। ও বেঈমানে পিয়া নেই তোমার হিয়া, ও বেঈমানে পিয়া নেই তোমার হিয়া, বেঈমানে পিয়া তুমি আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে চলো না, করবে চলো না, করবে চলো না। আমি মরে যাই যাব তোর অন্তত বড় লোক কোথায় জীবনে শুনিনি বাজার হাগলে সোনাদের। আমি বেশি বেশি আনতে পারিনি, বেশি আনতে পারিনি, বাটি খানে গাঁট আনছি প্রথম তো চলতি শোনা কিলো দুই হলে আমি করি আর মায়ের চান করতে হবে। হ্যাঁ ওই স্বামী লট কিনবি স্বামী ছিল তোর হাতে চড় বটো লাগ ওরা মারি, হাতে কড়া পোড়া শুধু ঘাড়ে চড় মারবে। এই দেখ মরে তো যাবো সিঁদুরটা মুছে দে। ও বাবা আমাদের এখানকার ছেলেটা খুব বদমাস, কেন রে? তুই সবসময় হাত দি গরম করবি আমার ভাতের থাকতি, ওরা বলবি ও বাবা খাদি বৌদির ভাতের মরে গেছে, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, মালটা আস্তে আস্তে যাচ্ছে একটু টিটকারি করে দেয়। চুলকুনিয়া যা ভাতাটার মারবি
কোনো কথা শুনতে চাই না, তুই খাবি না আমি পটাশ কর ঝাড়বো। এই না, তোর হাতে চড়ে বড় লাগে, আমি খাচ্ছি। আর একটা কথা শোন, তোর যখন পটি পাবে তুই আমার কাছে বলবি। এই পটি পার গল্প, আর এই টাকা আটে যে কত টাকা শোনা হবে না। এই তোর এক কথা বলেছি না, আমার বেশি শোনার দরকার নেই, কিলো দুই চলতি শোনা হলে হয়ে যায়। সালা মানুষ হাঁকা পেলে দু সাড়াইশোর বেশি হাঁকতে পারে না, না এই দু কিলো হেঁকে বার করতে হবে, পেছনে থাকবে সব তো ছিঁড়ে যাবে। জ্যাকি 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 আমার চাকরি দেবো জ্যাকি। আর একটা কথা বলি শুন, তুই যখন পটি পাবে আমার কাছে বলবি, আমি আঁচলটা পেতে দেবো। বাবা তুই আমার আঁচলে পটি করবি, আমি ধুয়ে নে বড় বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে যাবো, আতা তুই বলে যাবো মারি চান করতে। চিন্তা করতে পারো, মানুষ হাঁকলে পাশে গন্ধ লোক টিকতে পারে না, নাকি আঁচলে হাগা ধরে নেবে। এই তুই মুখ করবি না খাবি? হ্যাঁ না খাচ্ছ, বিশ্বাস করে আমি খাবো, চোখ বার করিনি, তোর চোখ দেখলে ভয় লাগে। যাক মোরা গাতে একটা শান্তি পাবে জানিস। কি বললি নি? কারণ বিয়ে করার পর তুই তো ফাঁস হয়ে গেছিস। আর নোকে জানি নোকে জানি, আমি ফাঁকা, আমি লাশ হয়ে গেছি। অন্তু আত্মা একটা শান্তি পাবে। কি বললি নি, কি বললি নি? তোর আঁচলে হেগে মরেছি। তা হয় হোক, তা হয়, তা বলে আমার মাদের আমি কোথায় রাখবো নি? আমার আমি পূজান করতে খা খা, তেউ নাই আঁচলে ধরে নে। এইবার বেরো বেরো, তাড়াতাড়ি আয়। ও বাবা ও বাবা, ও বাবা জ্বলে যাচ্ছে, কি বেড়েছে রে? ও বাবা জ্বলতেছে তো। ও বাবা সোনা কই বলতি না বাবা, দু কিলো সোনা ভারী হবে, তুই কই রে? নাড়া চক্ষু খুলিনি, নাড়া চক্ষু খুলিনি, নাড়া চেয়ে দেখি। ও বাবা কালো মতো অনকি রে, কালো মতো। এই নতুন সোনা বেড়েছে, ভালো করে চেক কর, নাড়া চেক করে দেখ। বাবা কালী মতো নেড়ি মতন, কি নেড়ি মতো? হ্যাঁ এই সারা পেছনে ছিল চা মেরে যে ফট করে বেয়ে দেখে, ও তো কাকিমাদের বাড়িতে হাঁসের মাংস খেয়েছিল। আগেকার মানুষে বলতো হাঁসের মাংস খেলে পেটের মধ্যে এক সপ্তাহ হজম হতো না, প্রথম চটকেই হাঁসের মাংস বেয়ে রেখেছে, এইবারে বাইশ কাঠ বেরোবে, এই বেরোবে। ও বাবা ও বাবা রে, ও মা এগুলো হচ্ছে বেরো দাদা, ও মা সোনা বেরোলি এত কনকন করে কেন? তাড়াতাড়ি ধর, ও বাবা তাড়াতাড়ি ধর নে। ও বাবা কাঁচা লঙ্কা ভেঙে দিস না, গুলগুল করতেছে কেন? দাঁড়া দামি সোনা তো বাবা, সোনায় তো হালকা কেন রে, কই রে কি হলো রে? দেখ 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 দাঁড়াও, দেখ জ্বলতেছে রে, জ্বলতেছে। ও বাবা সাদা মতন কি রে? সাদা মতো এই সোনা কি রূপ হয়ে গেল নাকি বল? সেই জন্য বলি শালা সোনা শক্ত মতাই শালা শর্ট করে বেয়ে রেখে, এই তো হাত পা সব নিটপিট করতেছে রে। এইবারে হনুমানটা ভিতরে তৈরি হচ্ছে, ওই জন্য হাত পা নিটপিট করতেছে, মানে গা কামড়াচ্ছে। আরে কাপড় সবড় হয়ে গেল শালাতে, ও হাগি মারতেছে। তুমি বল না রে মরি, তুই কইতে যা মাটি কইতে দি চান করতে হবে, তুই কইতে যা। ও বাবা সব যা জ্বলতেছে রে, বাবা কন কন করতেছে। বেরোবে হাঁকি মারিনি, বেরোবে এইবার, এইবার সব মনে হয় বেরিয়ে যাবে রে। ও তাড়াতাড়ি ধর, দরকার নেই, এইবার হলমার্কা বেরোচ্ছে, হাতের কোষে কোষ ধরে নেবো, দশ গ্রাম বেরোবে, বিক্রি করে আদাদি কোটি বই দিয়ে যাও মারে চান করতে। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ও বাবা বাবা জ্বলতেছে কি রে,
এত কনকন করতে কেন, কি বেরে দাঁড়া চক্ষুটা খুলি, ও বাবা এ তো সব রক্ত। শাওন বন্ধ একটু সবুর করো, তুমি বেরোবে সোনা। হে গে গো, অত বেরে গেছে এখন এই সোনা বেরোবে? কোনো কথা শুনতেছে না, আমার মায়েদের কথা দিচ্ছে, একটু পরে চান করতে সবাই আসবে। ও বাবা যাব মরে, ও বাবা যাব মরে আমার বাঁচানা। একটু সবুর করো, তুমি ও বাবা একটু সবুর করো, তুমি বেরোবে সোনা। ও দাদা শাওন বন্ধু, ও দাদা, ও দাদা মরে গেল। কি হচ্ছে ভাই, তুই কাঁদছিস কেন? তোমার বোমা বাজবার নাটা খেয়েছে, নাকি আগলে সোনা রাজু তু অত বেড়ে গেছে? কি ব্যাপার বলো, বোমা পুঁতির মধ্যে পুরো দাঁড়িয়ে গেছে। তোমার আর কোথা আঁকতে পারলুম নি রে, তোকার কোথা তোরা ঘুরে নে, আর খাদির কোথা খাঁদি ঘুরে নেলে। যদি বলিস কেন বড় বাচু রে জানি, আর বড় লোক হতে পারলুম নি, আর তোদের আর সামনে ঘাটে চান করা হলু। কেন দিদি আমার কাছে যেরম করে বলে যে আমি গুইজি গুইজি সেরকম গ্রাম থেকে বাজ বড় না আটা এনে তোমার ভাইকে আমি খাইয়ে দিয়েছি। করে না মাতা দেতা করবে যে বড় লোক সাথে নছি আমার কপালে তোমার ভাইকে বাজ বড় নাটা খাইয়ে দিয়েছি। আমার কপালে তোমার জন্য তোমার বৌমা মরতে বসেছে। আমরা কিভাবে বড় লোক হয়েছি ভাই? কিভাবে? আমি এক নিষ্কার চাইলে বাড়ি ফিরছি, একটা প্যাসেঞ্জার নিষ্কার ওপরে একটা বস্তা নিয়ে ওঠে, সামনে একটা পুলিশ গাড়ি আছে, লাফিয়ে পালিয়ে চলে গেছে। আর উকিল বলছিল তপন, যে জিনিসটা ফেলবি দেখে ফেলবি, আমি বাড়ি এনে বস্তার মুখ খুলে দেখি না, তুই টাকা টাকা বৌমা, সেই টাকা তো আমি কোটিপতি হয়ে গেছি। তোমার তো বলতে পারতে দাদা, তোমরা কিভাবে বড় লোক হয়েছি, কিছু পয়সা করি আমাদের দাও। জানি না দিদি, আমার কাছে সেরাম কথা বলেছি, আমি সেরাম কথা শুনে আমি বাজি বড় না আটা এনে তোমার ভাইকে সব খাইয়ে দিয়েছি, ভাই কুড়ুল মেরেছি। আমার বাঁচানা একটু সবুর করো, তুমি এখন তুমি সোনা বার করছো কেন? মরে যাবো মায়েরা, ওগো দাদারা, ওগো বাবারা, আমি যা ভুল করেছি আমার মনে তোমার কেউ এরকম ভুল করো না, ভূত কে মরে যাবো স্বপ্ন দেবো না। ওরে ভাই দাদা, কোথায় কি বলে জানিস, বলে বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু ভাই চলে গেলে কখনো ভাই পাবো না রে ভাই। যা তো টাকা লাগে, তোকে আমি বাঁচিয়ে ফিরে আনবো রে ভাই, বাঁচিয়ে ফিরে আনবো। তাড়াতাড়ি দাও, অত বেড়ে গেছে রে, অত বেড়ে গেছে। বলি এই দেখছো তো, তুই আমার উপরে রাগ করে থাকিস না, আমি না জেনে বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে কথা দিচ্ছি, আমার টাকা পয়সা গয়না গাটি যা আছে সব বিক্রয় করে আমার এই ছোট ভাইটাকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো। অত বেড়ে গেছে,
আজকে তো তুমি আমার জন্য মরতে বসেছো না, তাই তো আমি সবার কাছে কথা দিচ্ছি, আমি আজ থেকে তোমাকে আর কোনোদিন খাটতে বলবো না। আমি যেমন ভাটাতে ইট বয়ে খাচ্ছিলাম তেমন ইট বয়ে খাবো, আর তুমি তো আমার স্বামী, আজকে যদি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও সবাই তো আমাকে খারাপ বলবে, তাই তো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেই আমার কাছ থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাবো এই সোনারপুর বড় হসপিটালে। তুমি শোনা পেয়েছো তো? না গো না, তোমার বলেছিলাম না বাজরা না ঢাকালে মানুষ বাঁচে না, তুমি আমার কথা কথা শুনলে আমাকে জোর করে খাইয়ে দিয়েছো বলো গো হাস। আমি খাটতে পারি না, আমার তোমার অনেক কথা চাষ সহ্য করেছি গো, আমি যাবো না, আমি যাবো না, আমার এই বাড়িতে এই পরে আমি মরেই যাবো। তুমি যখন আমার কোনো কথা শুনবে না আমিও সবার সামনে কথা দিচ্ছি আমিও আজ থেকে তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি আমার জন্য তোমার নিজের জীবন তুমি নিজে শেষ করে দিতে পারো, তাহলে আমি কেন তোমার জন্য আমার এই নিজের জীবন আমি নিজেই শেষ করে দিতে পারবো না? দিন মেলা লে গয়া লটকে, সত্যি বলছো, চোরি চোরি ঝুকে ঝুকে, চোরি চোরি ঝুকে ঝুকে, দিল মেলা লে গয়া লটকে, চোরি চোরি ঝুকে ঝুকে, চোরি চোরি চুপকে চুপকে, ও চোরি চুপকে চুপকে, চোরি চোরি চুপকে চুপকে, চোরি চোরি চুপকে চুপকে। এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা।